আমি সুভাষ বলছি, শৈলেশ দে, পর্ব দুই। রাত 1:35, পথঘাট জনমানব শূন্য, প্রাণের কোনো স্পন্দনই নজরে পড়ে না আশেপাশে। শুধু দূরে অক্টোরলিনী মনুমেন্টটা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে নিস্পন্দ হয়ে। মাত্র দুটি লোক গাড়িতে, গাড়ির চালক আর সুভাষ, দুজনেই নিঃশব্দ নিশ্চুপ। সব কথা সব উত্তরই বুঝি হারিয়ে গেছে মৌন রাতের অন্ধকারে। হাওড়া, বেলুড়, বালি, উত্তরপাড়া, চন্দননগর, শক্ত হাতে স্টিয়ারিং চেপে বসে আছেন গাড়ির চালকটি, মাথার উপর কর্তব্যের গুরুভার। সুভাষ শুধু তার রাঙা কাকুই নয়, ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি নির্যাতিত নিপীড়িত মানুষের আশা ও ভরসার একমাত্র প্রতীক। পুলিশের নজর এড়িয়ে যে করে হোক তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে। ভেতরে সুভাষ, আধবোঝা চোখের কিনারে ঢেউ খেলে যায় ছবি পর ছবি, স্বপ্নের পর স্বপ্ন, ভবিষ্যৎ কর্মজীবনের এক উজ্জ্বল স্বপ্ন। লেফট রাইট, লেফট রাইট, লেফট, তালে তালে পা ফেলিয়ে এগিয়ে চলেছে ভারতের নিজস্ব সেনাবাহিনী, এগিয়ে চলেছে হাজার হাজার মুক্তিকামী তরুণবৃন্দ, চলেছে নারী বাহিনী, কণ্ঠে তাদের শেকল ভাঙার গান। স্বাধীনতায় আমাদের জন্মগত অধিকার, আমরা স্বাধীনতা চাই। বুবুম বুবুম, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এক এক করে ভেঙে পড়েছে সাম্রাজ্যবাদী শক্তির শক্ত ঘাঁটিগুলি, ধসে পড়ছে তাদের দম্ভ ও স্পর্ধার প্রতীক ইউনিয়ন জ্যাক। তার পরিবর্তে লালকেল্লার শীর্ষে পথপথ করে উঠছে স্বাধীন ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা। অজ্ঞাতেই বুঝি এক জ্যোতির্ময় পুরুষের ছবি ভেসে ওঠে চোখের সমস্ত দৃষ্টি জুড়ে। বিবেকানন্দ, বীরেশ্বর বিবেকানন্দ, শক্তি দাও স্বামীজি, শক্তি দাও, এই গুরুদায়িত্ব হাসি মুখে বইবার শক্তি দাও, আশীর্বাদ করো। চুচুড়া, ব্যান্ডেল, শক্তিগড়, বর্ধমান, আসানসোল, বরাকর ব্রিজ, সহসা কী দেখে সজাগ হয়ে উঠলেন গাড়ির চালকটি। সঙ্গে সঙ্গে স্পিডোমিটারের কাঁটাটা কেঁপে উঠল থরথর করে। শুধু স্পিড আর স্পিড, পূব আকাশ ফর্সা হয়ে আসছে, অন্ধকার ফিকে হয়ে আসছে একটু একটু করে। আর দেরি নয়, ভোর হওয়ার আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে। যতই পাঠানের ছদ্মবেশ থাকুক না কেন, সুভাষ সুভাষই। অসাধারণ তার ব্যক্তিত্ব, অতুলনীয় তার রূপ, ওই ভুবন ভোলানো রূপ কি শুধুমাত্র দাড়িগোঁফ দিয়ে ঢাকা যায়, নাকি তা সম্ভব? অবশেষে গাড়ি এসে থামল ধানবাদের কাছাকাছি একটি বাংলো বাড়ির সামনে। আজকের মতো যাত্রা বিরতি, আবার যাত্রা শুরু হবে সূর্য অস্ত যাওয়ার পরে। সুভাষের ঠাঁই হলো বাইরের ঘরে, এমনকি খাবার দাবারের ব্যবস্থাও ওই একই ঘরে। উপায় কী? হলোই বা ইন্স্যুরেন্স কোম্পানির একজন শিক্ষিত এজেন্ট, তবু আসলে সে অচেনা অজানা একজন তরুণ পাঠান। জেনে শুনে তাকে তো আর অন্দরমহলে ঠাঁই দেওয়া যায় না। সত্যিই পাঠান, যাকে বলে একেবারে খাঁটি পাঠান। বাংলা কথা না পারেন বলতে, না পারেন বুঝতে, তাই কথাবার্তা যা কিছু হলো সবই প্রায় ইংরেজিতে, বেশিরভাগই ইন্স্যুরেন্স সংক্রান্ত ব্যাপার নিয়ে। বাংলো ভর্তি বয় বাবুর্চির দল, কার মনে কী আছে কে বলতে পারে? সুতরাং সাবধানতা দরকার আছে বইকি। গোমো জংশন, একপাশে উঁচু পাহাড়ের সারি, নিচ দিয়ে এঁকে মেঁকে রেল লাইন চলে গেছে বহু দূর পর্যন্ত। রাত তখন অনেক, গোটা পৃথিবী অন্ধকারে আবৃত, মাঝে মাঝে দুই একটা পাখির ডাক ছাড়া আর কোনো রকম সাড়া শব্দ নেই। বেশ খানিকটা দূরে অন্ধকারে আত্মগোপন করে দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট গাড়ি, ভেতরে মোট 4 যাত্রী, তাদের মধ্যে একজন মহিলা। হাওড়া থেকে আগত তিলকি কালকা মেলের তখনও অনেকটা দেরি, মনে হয় আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। ঘুমন্ত গোমো জংশনটা জেগে উঠল মধ্যরাত্রিতে, সিগনাল ডাউন, গাড়ির সময় হয়েছে। এর মধ্যেই ইঞ্জিনের আলোয় আলোকিত হয়ে উঠেছে গোটা স্টেশন অঞ্চলটা। আস্তে আস্তে প্রাইভেট গাড়িটা এবার এগিয়ে গেল স্টেশনের দিকে, লগ্ন আসন্ন। এবার সুভাষকে বিদায় দিতে হবে, বিদায় দিতে হবে। নিমেষে প্রস্তুত হয়ে নিলেন সুভাষ
এদিক ওদিক ভালো করে দেখে নিয়েই পরক্ষণেই তিনি গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলেন দৃঢ় পদক্ষেপে। বিদায়, এবার তোমরা ফিরে যাও। রাত্রির অন্ধকারে তিনটি প্রাণী অসাড় নিস্পন্দ হয়ে তাকিয়ে রইলেন দূরে অপশ্রিয়মান সুভাষের বলিষ্ঠ দেহটার দিকে। সুভাষ চলে যাচ্ছেন, কত গ্রীষ্ম, কত বসন্তবেলা, কত কান্না হাসির মালা গাঁথা দিন সব পেছনে ফেলে সুভাষ আজ চলে যাচ্ছেন ভারতের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে। ওই যে গাড়িটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে সুভাষকে নিয়ে, ওই যে তার পেছনের লাল আলোটা ক্রমশ ছোট হতে হতে হারিয়ে যাচ্ছে একটু একটু করে। হে সর্বত্যাগী রুদ্র সন্ন্যাসী, এ সময় চোখের জল ফেলে তোমার যাত্রাপথকে আমরা পিচ্ছিল করে তুলব না। তুমি যাও, তোমার যাত্রাপথ শুভ হোক। আবার তুমি ফিরে এসো বোতো সাঙ্গ হলে, ফিরে এসো স্বাধীন ভারতে, ফিরে এসো বিজয়ীর বেশে। ততদিন আসমুদ্র হিমাচল তোমার পথ চেয়ে থাকবে। সুভাষের রহস্যময় অন্তর্ধান সম্বন্ধে এ পর্যন্ত তোমাকে যা কিছু বলেছি তার কোনোটাই আমার মন গড়া কথা নয় মল্লিকা। সুভাষকে তোমাদের মধ্যে কেউ কেউ নিশ্চয় দেখেছো, দেখেছো ছাত্রনেতা, মেয়র, রাষ্ট্রপতি, ফরওয়ার্ড ব্লকের নেতা, এমন বিভিন্ন সব ভূমিকায়। কিন্তু দেখেছো কি কোনোদিন অনমনীয় বিপ্লবী সুভাষকে? দেখোনি নিশ্চয়ই, শুধু তুমি কেন, অন্তরঙ্গ সহচর বলে যারা চিহ্নিত তাদের মধ্যেই বা কজন তার বৈপ্লবিক কর্মধারাকে সচক্ষে দেখার মতো সুযোগ পেয়েছেন বলো? দেখেছিলেন ত্রৈলোক্য চক্রবর্তী, রবি সেন, ভূপেন্দ্র কুমার দত্ত, অরুণ গুহ, পূর্ণ দাস, অনিল রায় ও লীলা রায় প্রমুখ তখনকার দিনের বিভিন্ন দলের প্রথম শ্রেণীর বিপ্লবী নায়কবৃন্দ, বিশেষ করে হেমচন্দ্র ঘোষ, সত্যরঞ্জন বক্সি, মেজর সত্যগুপ্ত, মনীন্দ্র কিশোর রায় প্রমুখ বিভি কর্মকর্তাগণ। এই বিভি সেদিন তার সেই অন্তর্ধানের ব্যাপারে জড়িত ছিল ওতপ্রোতভাবে, মূল্যও তার জন্য দিতে হয়েছিল যথেষ্ট, দিতে হয়েছিল অফুরন্ত প্রাণ সম্পদে ভরপুর কয়েকটি অমূল্য জীবন। সুভাষের রহস্যময় অন্তর্ধান সম্বন্ধে আজ তোমাকে যা কিছু বলছি তার সবটাই গড়ে উঠেছে সেদিন যারা এ ব্যাপারে সংশ্লিষ্ট ছিলেন তাদের দেওয়া সেই ঐতিহাসিক রিপোর্টকে ভিত্তি করে, কোনো কাল্পনিক কাহিনীকে আশ্রয় করে নয়, যা পূর্ব প্রসঙ্গে ফিরে যায়। গোমো জংশন, ভারাক্রান্ত মনে তিনজন ফিরে এলেন সুভাষকে বিদায় দিয়ে, ফিরে এলেন শূন্য ঘরে, শূন্য মনে, তাদের কর্তব্য শেষ। ভগবানের অশেষ করুণা যে এ ব্যাপারে তাদের কোনো বড় বড় রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি। কে এই তিনজন? কে সেদিন মোটরে এত দূর পথ পাড়ি দিয়েছিলেন সুভাষকে নিয়ে? কি তার পরিচয়? শিশির বোস, সুভাষের ভাইপো ডক্টর শিশির বোস, তিনিই ছিলেন সেদিন সুভাষের সারথি। এ সম্বন্ধে শিশিরবাবু পরবর্তীকালে যে বক্তব্য রেখেছিলেন এখানে তা হুবহু তুলে দিচ্ছি। অনশন আন্দোলনের পর নেতাজিকে মুক্তি দেওয়া হয়, মুক্তি লাভের পর তাঁহার যাত্রার আয়োজন চলিতে থাকে। 1941 সালের 16 জানুয়ারি রাত্রি 9:25 আমরা একখানি মোটর যোগে সত্য সত্যই যাত্রা শুরু করিতে সমর্থ হই। আমিও নেতাজি মাত্র এই দুজনেই ওই গাড়ির আরোহী। নেতাজি পশ্চিমী মুসলমানের পরিচ্ছদে ভূষিত হইয়া একটি সুটকেস, বিছানা ও একটি অ্যাটাচি কেস সঙ্গে লইয়াছিলেন। এলগিন রোড হইতে যাত্রা শুরু করিয়া কলিকাতা শহর ছাড়াইয়া গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরিয়া তীব্র বেগে আমাদের গাড়ি চলিল। সমস্ত রাত্রি চলিবার পর প্রত্যুষে আমরা একস্থানে আত্মগোপন করিলাম। সন্ধ্যায় আবার যাত্রা শুরু হইল। অধিক রাত্রিতে আমরা কলিকাতা হইতে আনুমানিক 210 মাইল দূরবর্তী গোমোতে পৌঁছে এলাম। এই দিনটি ছিল 1941 সালের 18 জানুয়ারি। শেষ রাত্রিতে নেতাজি ট্রেনে উত্তর ভারত অভিমুখে রওনা হইয়া যান। স্টেশনেই তাহার নিকট হইতে আমি বিদায় লইলাম। শিশিরবাবুর বক্তব্য এখানেই শেষ। তবু একটা প্রশ্ন রয়ে গেল। তিনি বললেন প্রত্যুষে আমরা এক স্থানে আত্মগোপন করিলাম, জায়গাটা কোথায়, কার বাড়িতে? গোমো জংশনে তার সঙ্গে যে আরও দুজন লোকের দেখা হয়েছিল তারাই বা কে? এ প্রশ্নের জবাব রয়েছে পরবর্তী বিবৃতিটির মধ্যে। এ বিবৃতি দিয়েছেন সত্যিও শরৎচন্দ্র বোসের
ছেলে শ্রীযুক্ত অশোক বোস। তিনি বলেছেন, অন দ্য 18th January 1941, অ্যাট অ্যাবাউট 5 o'clock ইন দ্য মর্নিং, অ্যাজ মাই ওয়াইফ অ্যান্ড আই ওয়াজ প্রিপেয়ারিং টু সিট ডাউন ফর ব্রেকফাস্ট, উই ফাউন্ড মাই ব্রাদার ডক্টর শ্রীশির বোস ড্রাইভিং ইন টু দি বাংলো ইন ওয়ান অফ মাই ফাদার্স কার। হি টোল্ড মি দ্যাট হি ব্রট নেতাজি ইন দিস গাইস আউট অফ ক্যালকাটা। ইন দ্য ইভিনিং হি অ্যাপারেন্টলি টুক লিভ অফ আস অ্যান্ড লেভ দ্য বাংলো অন ফুট অস্টেনসিভলি টু ক্যাচ এ ট্যাক্সি অ্যাট দ্য নিয়ারেস্ট স্ট্যান্ড। দ্য থ্রি অফ আস, মাই ব্রাদার, মাই ওয়াইফ অ্যান্ড মাই সেলফ, দেন সেট আউট ইন দ্য কার আফটার হাফ অ্যান আওয়ার্স ইন্টারভাল অ্যান্ড পিকড হিম আপ টু দ্য ওয়ে। উই ড্রোভ অ্যালং দ্য গ্র্যান্ড ট্যাঙ্ক রোড টুওয়ার্ডস গোমো। নিয়ার অ্যাবাউট গোমো উই স্টপড অন দ্য লোনলি রোড সাইড ফর অ্যান আওয়ার অর সো, অ্যাজ দ্য ট্রেন ওয়াজ নট ডিউ টু অ্যারাইভ অ্যাট গোমো বিফোর মিডনাইট ফর এ কোয়াইট হোমলি চ্যাট। অ্যাজ দ্য টাইম অফ অ্যারাইভাল অফ দ্য দিল্লি কালকা মেল ট্রেন ওয়াজ ড্রয়িং নিয়ার, উই স্টার্টেড ফর স্টেশন অ্যান্ড অন অ্যারাইভাল দেয়ার কুইকলি পুট হিম ডাউন অ্যান্ড ড্রোভ হাফ এ মাইল অর সো অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশন অ্যান্ড ওয়েটেড ফর অ্যানাদার হাফ অ্যান আওয়ার আফটার দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন, হ্যাভিং স্যাটিসফাইড আওয়ার সেলফ দ্যাট উই হ্যাড বোর্ডেড দ্য ট্রেন সেফলি, উই দেন ড্রোভ ব্যাক টু ধানবাদ। 1941 সালের 18 জানুয়ারি সকাল 5টায় আমি ও আমার স্ত্রী যখন প্রাতরাশের জন্য তৈরি হচ্ছিলাম, তখন আমার ভাই ডক্টর শ্রীশির বোস আমার পিতার একখানা গাড়ি নিয়ে আমাদের বাংলোতে এসে উপস্থিত হলেন এবং আমাদের জানালেন যে তিনি কলকাতা থেকে ছদ্মবেশী নেতাজিকে সঙ্গে করে নিয়ে এসেছেন। সন্ধ্যার দিকে পাঠানের বেশে সজ্জিত হয়ে তিনি আমাদের কাছ থেকে লোক দেখানোভাবে বিদায় নিয়ে চলে গেলেন, পায়ে হেঁটেই গেলেন, ভাবটা এই যে পথে নিকটস্থ ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি নিয়ে নেবেন। আধ ঘন্টা বাদে আমরা তিনজন, আমি, আমার ভাই ও স্ত্রী, আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এবং পথ থেকে তাকে তুলে নিলাম। তারপর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে গাড়ি চালিয়ে দিলাম গোমোর দিকে। গোমোর কাছাকাছি গিয়ে আমরা একটা নির্জন পথের ধারে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করলাম, কারণ মাঝরাতের আগে ট্রেন আসার কথা ছিল না। এই সময়টা আমরা অল্প স্বল্প পারিবারিক আলাপ আলোচনায় কাটিয়ে দিলাম। ট্রেনের সময় হতেই আমরা স্টেশনের দিকে এগিয়ে গেলাম ও তাড়াতাড়ি তাকে নামিয়ে দিয়ে প্রায় আধ মাইল দূরে গাড়ি নিয়ে সরে এলাম। ট্রেন ছেড়ে যাবার পরেও প্রায় আধ ঘন্টা আমরা সেখানে অপেক্ষা করলাম। তারপরে এ সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে গাড়ি করে ধানবাদ ফিরে এলাম। হু হু করে ট্রেনটা ছুটে চলেছে ব্যাকুল মনের সঙ্গে পাল্লা দিয়ে, পেছনে ছুটে যাচ্ছে একের পর এক গ্রাম, শহর, নগর আর অন্ধকারে ঢাকা ছোট ছোট পাহাড়ের সবুজ উপত্যকা। ভেতরে নিজের আসনে স্তব্ধ হয়ে বসে সুভাষ, সারা মুখে তার দৃঢ় সংকল্পের রেখা, সংগ্রাম শুরু হয়ে গেছে, স্বাধীনতার সংগ্রাম, আর পেছনে তাকাবার সময় নেই, হিসেব নিকেশেরও ফুরসত নেই। এই মরণপণ সংগ্রামী এখন তাকে চালিয়ে যেতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, হয় কুল নয়তো অতল সমাধি, এছাড়া আর কোনো পথ খোলা নেই তার চোখের সামনে। ভিক্ষায় কোনো দিনও স্বাধীনতা আসে না, তার জন্য যথাযোগ্য মূল্য দিতে হয়, এমন কতজনই তো মূল্য দিয়েছেন। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কানাইলাল, সত্যেন বোস, চারু বোস, বীরেন দাশগুপ্ত, যতীন্দ্রনাথ, চিত্তপ্রিয়, ভগৎ সিং, নীরেন, মনোরঞ্জন, গোপীনাথ, প্রমোদ, অনন্ত হরি, বিনয় বাদল, দীনেশ, আশাফাকুল্লা, প্রদ্যোত, রামকৃষ্ণ, সূর্য সেন, তারকেশ্বর, প্রীতিলতা, অনাথ, মৃগেন, নির্মল, নবজীবন, রামকৃষ্ণ রায়, ব্রজকিশোর, দীনেশ মজুমদার, ভবানী, কালীপদ, মতি মল্লিক, এমন আরও কতজন। জীবনের একমাত্র লক্ষ্য স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্জনের জন্যে তাকে যদিও তেমনি করে মূল্য দিতে হয়, তো তার জন্য তিনি প্রস্তুত।
তবু একবার যুদ্ধ স্বাধীনতা প্রাপ্তির সে অপূর্ব সুযোগ নিয়ে এসেছে, তাতে তিনি কোনো মতেই খেলায় হারাতে রাজি নন। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল এমনি করেই। সুভাষ স্থির অচঞ্চল, ঘুম চোখে আসে না, চোখ বুঝে আসে তবু ঘুম আসে না, আসে রাশি রাশি ভাবনা। কলকাতার খবর কি কে জানে, খবরটা পুলিশের কানে গেছে কি না তাই বা কে বলতে পারে। না গেলেও এ খবর বেশি দিন তাদের অজানা থাকবে না, তার আগেই তাকে বেড়া জাল ডিঙিয়ে চলে যেতে হবে অনেক দূরে, তাদের নাগালের বাইরে। সহসা কি দেখে অলস দৃষ্টিটা তীক্ষ্ণ হয়ে ওঠে সুভাষের। কি একটা স্টেশনে গাড়ি থেমেছে, একজন চেকার এদিকেই যেন এগিয়ে আসছে একটু একটু করে, আরও কাছে। নিমেষে হাতের খবরের কাগজটা দিয়ে নিজেকে আড়াল করে বসলেন সুভাষ। এ পথ অতি কঠিন, কঠোর, জীবন ও মৃত্যুর এখানে পাশাপাশি বাস। বাঁকে বাঁকে ওত পেতে আছে ধ্বংস আর সর্বনাশ। বাঁচতে হলে এখন যুঝতে হবে প্রতি মুহূর্তে। অবশ্য মৃত্যু ভয়ে তিনি ভীত নন, মরণ তো বৈশাখী ঝড়, কখন কোন দিক থেকে উড়ে আসবে কেউ তা বলতে পারে না। তা বলে ভীরুর মতো মরতে তিনি রাজি নন, সর্বাগ্রে দেশের মুক্তি তারপর অন্য কথা। চেকার সরে যেতেই আবার মুখ থেকে খবরের কাগজটা সরিয়ে নিলেন সুভাষ। যাক, আপাতত নিশ্চিন্ত, তবে প্রতি মুহূর্ত সজাগ থাকতে হবে। চারিদিকে হিংস্র ক্ষুধার্ত হায়নার দল, এ অবস্থায় সর্বক্ষণ চোখ কান খোলা রাখা দরকার। আবার বাধা, আবার কামরায় ঢুকলেন একজন সম্ভ্রান্ত শিখ ভদ্রলোক, তিনিও অনেক দূরের যাত্রী। সুভাষের দু চোখে নিবিড় সংশয়, একেবারে মুখোমুখি এসে আসন গ্রহণ করছেন ভদ্রলোক। ছদ্মবেশটা ধরা পড়ে যাবে না তো এর চোখে? কিন্তু না, আশঙ্কা অমূলক, চিনতে পারেননি, কোনো রকম সন্দেহ করেননি, করা সম্ভবও নয়। সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো পাকা ডিটেকটিভের পক্ষেও এখন সুভাষকে দেখে কোনো রকম সন্দেহ করা সম্ভব নয়, কারণ এ সুভাষ সে সুভাষ নয়। পরনে শেরওয়ানি ও আঁটো সাঁটো পায়জামা, মাথায় ফেজ, সারা মুখে এক দঙ্গল দাড়ি, দেখে মনে হয় ঠিক যেন কোনো খাঁটি মৌলবি সাহেব। আপনি কোথায় যাবেন সাহেব? সহজ অন্তরঙ্গ ভঙ্গিতে হঠাৎ প্রশ্ন করলেন শিখ ভদ্রলোক। আমি? বিশুদ্ধ উর্দুতে জবাব দিলেন সুভাষ। আমি যাব রাওয়েলপিন্ডি, ওখানেই থাকেন বুঝি? না, দেশ আমার লখনৌতে, পেশায় ইন্স্যুরেন্স অর্গানাইজার, তাই মাঝে মাঝে এখানে ওখানে যেতে হয় ব্যবসায়িক প্রয়োজনে। আপনার নাম? জিয়াউদ্দিন, মৌলবী জিয়াউদ্দিন। এমনি অনেক কথা, অনেক প্রশ্ন প্রায় সারাদিন ধরে, তবে নিছক কথাই, একমাত্র সহজ সরল আন্তরিকতা ছাড়া আর কিছুই ছিল না তার পেছনে, সামান্য ইঙ্গিতও না। ওদিকে ততক্ষণে সাড়া পড়ে গেছে পাঞ্জাবের কীর্তি কিষাণ পার্টির সভ্যদের মধ্যে, সুভাষবাবু রওনা দিয়েছেন, সবাই সতর্ক থাকো, দেখো হিসেবে যেন কোথাও গড়মিল না হয়। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ফরওয়ার্ড ব্লক নেতা পেশোয়ারের আকবর শাহরও সেদিন ব্যস্ততার সীমা নেই। সুভাষবাবু আসছেন, লাইন ক্লিয়ার করো, দুষ্বন্দের ওপর নজর রাখো, সব ঝুটঝামেলা হটিয়ে দাও। আর সীমান্তের অতন্দ প্রহরী কমরেড ভগৎরামের তো কথাই নেই, উপজাতীয় এলাকায় মুহুর মুহু তার হাঁক শোনা যেতে লাগলো, হুঁশিয়ার ভাই সব হুঁশিয়ার, শেরকা বাচ্চা আ গিয়া, হাতিয়ার লেখে সব তৈয়ার হয়ে যাও, জান কবুল। পেশোয়ার সিটি স্টেশন, গাড়ি আসার সময় হয়েছে, সিগনাল ডাউন। প্ল্যাটফর্মের এক কোণে নিজেকে যথাসম্ভব আড়াল করে চুপচাপ দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লক নেতা আকবর শাহ। এ গাড়িতে সুভাষবাবু আসছেন, বাংলার সে সুভাষ বোস। বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে ভেতরে কিন্তু আকবর শাহর মনে তখন ঝড় বইছে, দুরন্ত ঝড়। জোর লড়াই চলছে এখন গোটা ইউরোপ জুড়ে, স্বভাবতই ফ্রন্টিয়ার এখন অত্যন্ত সুরক্ষিত, অত্যন্ত সজাগ, তাদের নজর এড়িয়ে কি সুভাষবাবুকে এখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হবে? খোদা মেহরবান, কী আছে তার মনে কে জানে।
দেখতে দেখতে কোলাহল মুখর হয়ে উঠল গোটা স্টেশন অঞ্চলটা। গাড়ি ইন করেছে, শুরু হয়েছে যাত্রীদের ওঠানামার পালা। টুক করে সামনের একটা কামরায় উঠে পড়লেন আকবরতা। সুভাষবাবু এখানে নামবেন না, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাকে নামানো হবে পরবর্তী স্টেশন পেশোয়ার ক্যান্টনমেন্টে। তিনি কোথায়, কোন শ্রেণীতে, কত নম্বর কামরায় রয়েছেন খুঁজে দেখবার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যেই তার কাছে সেসব রিপোর্ট এসে গেছে, সুতরাং অহেতুক ব্যস্ততা দেখানোর কোনো কারণ নেই। দেখতে দেখতেই এসে গেল পেশোয়ার ক্যান্টনমেন্ট। দীর্ঘ পথ পরিক্রমার পরে এবার যাত্রা বিরতি। সর্বাগ্রে নেমে গেলেন আকবর শাহ। তারপর তিনি সোজা গেটের দিকে হাঁটতে শুরু করে দিলেন, দিব্যি ভালো মানুষটির মতো। কী দরকার অকারণ ব্যস্ততা দেখিয়ে সন্দেহের সৃষ্টি করে? সুভাষবাবু ঠিক চলে আসবেন তার পিছনে পিছনে, তাই ব্যবস্থা হয়ে আছে আগে থেকে। গেট দিয়ে বেরিয়ে এবার একেবারে সোজা রাস্তায় গিয়ে পা দিলেন আকবর শাহ। এখানে ওখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে কয়েকটি তরুণ পাঠান। আকবর শাহকে দেখেই সহসা কিসের একটা ইঙ্গিত খেলে গেল তাদের চোখের তারায়। হুঁশিয়ার বাঙ্গাল কাশের সুভাষবাবু আজ আমাদের সম্মানিত অতিথি। তার ভালো মন্দ কিছু হলে সে লজ্জা শুধু তোমার আমার নয়, গোটা পাঠান মুলুকের। সুতরাং হুঁশিয়ার, হাতিয়ার তৈয়ার রাখো। হিসাবে ভুল হলো না, পেছনে পেছনে পাঠান বেশি সুভাষ দিব্যি বেরিয়ে এলেন পাঠানের মতো, বুক টান করে। তারপর সামনে একটা টাঙায় সোজা চেপে বসলেন কোনো দিকে দিকপাত না করে। বুঝি এক লোহময় ব্যাপার, পরক্ষণেই টাঙ্গা গাড়িটা সুভাষকে নিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল ঝড়ের গতিতে। কোনো কিছু প্রশ্নেরও প্রয়োজন হলো না, কোথায় যেতে হবে টাঙ্গাওয়ালা তা ভালো করেই জানে। পিছন পিছন অন্য একটা টাঙ্গা নিয়ে তাকে অনুসরণ করে চললেন আকবর শাহ। সারা মনে তার কুলোপ্লাবী আনন্দ, একটা বিরল পরিতৃপ্তি। খোদা সত্যিই মেহেরবান, এবারের মতো বিপদ কেটে গেছে খোদার মর্জিতে। এখন বাকি কাজগুলো যদি এমনি করে হাসিল করা যায় তো ভাবনার আর কোনো কারণ নেই। টাঙ্গা থামলো তাজমহল হোটেলের সামনে গিয়ে। এবার নামতে হবে, আপাতত এখানেই সুভাষের থাকার ব্যবস্থা করা হয়েছে। টাঙ্গা থেকে নেমে অত্যন্ত পরিচিত ভঙ্গিতে সুভাষ ঢুকে গেলেন হোটেলের অভ্যন্তরে। কোথায় কোন কামরা কোনো কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন হলো না, সব কিছুই তার কণ্ঠস্থ। আকবর শাহ কিন্তু থামলেন না, টাঙ্গা নিয়ে সোজা তিনি চলে গেলেন বিশেষ একটি আস্তানার উদ্দেশ্যে। সুভাষবাবু নির্বিঘ্নে পৌঁছে গেছেন, খবরটা তাদের জানিয়ে দেওয়া দরকার। বোধহয় ঘণ্টাখানেকও হয়নি, সহসা বাইরে কার মৃদু সতর্ক কড়া হাত শোনা গেল, ঠক 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 ঠক। দরজা খুলতেই ঘরে ঢুকলেন একটি বলিষ্ঠ পাঠান, দীর্ঘদেহী সুদর্শন যুবক, দৃষ্টির তীক্ষ্ণতায় বুদ্ধির পরিচয় সুপরিস্ফুট। সুভাষের চোখে মুখে সব প্রশ্ন জিজ্ঞাসা, কে এই যুবকটি, কী ওর পরিচয়? আমার নাম আব্দুল মজিদ খাঁ, হাসলেন যুবকটি। আমার বড় ভাই আব্দুল কাউম খাঁকে হয়তো আপনি চিনে থাকবেন, তিনি এখনকার মুসলিম লীগ নেতা। মুসলিম লীগ? নিমেষে দৃষ্টিটা তীক্ষ্ণ হয়ে উঠল সুভাষের। কী ব্যাপার, কী বলতে চায় ও? তবে আমি আকবর শাহ পার্টির লোক, তেমনি করেই হাসলেন যুবক। তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, বলে দিয়েছেন সব ঠিক আছে, কাল ভোরেই আপনাকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে, আপনি প্রস্তুত থাকবেন। আমি এখন যাচ্ছি, ফিরে গিয়ে আকবর স্যার কাছে আবার রিপোর্ট দিতে হবে, আদাব। কথা মতো পরের দিন ভোরেই হোটেল থেকে সুভাষকে সরিয়ে নেওয়া হলো একটি গোপন আস্তানায়। কিন্তু তাকে কাবুল পর্যন্ত পৌঁছে দেবার সমস্ত দায়িত্ব যিনি স্বেচ্ছায় মাথা তুলে নিয়েছেন, সেই দুরন্ত দুঃসাহসী কর্মী কমরেড ভগৎরাম কোথায়? তার সঙ্গে যে একবার দেখা হওয়া প্রয়োজন।